এক গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে। নিহত গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার ঢাকাপাড়া এলাকায়। জানা যায়, দুবছর আগে নদিয়ার তাহিরপুর থানার বিধাননগর বীরপাড়ার বাসিন্দা মিনা পালের সাথে বিবাহ হয় উজ্জ্বল পালের। তাদের একটি 3 বছরের সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের 1 বছর পর থেকে মৃতার স্বামী উজ্জ্বল পাল, শ্বশুর অতীশ পাল, শাশুড়ি কল্পনা পাল, যার টুম্পা পাল, তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত। কিছুদিন আগেই টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন নিহতের বাপের বাড়ির পরিবার। অত্যাচার সহ্য করতে না পেরে মিনা পাল বাপের বাড়ি চলে আসে। কয়েকদিন আগে স্বামী আবার তাকে বাপের বাড়ি থেকে নিয়ে যান। তাদের আরো অভিযোগ, সেখানে গিয়ে পরিকল্পনা মাফিক মেরে ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। নিহতের বাপের বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মারা গেছে, গায়ে আগুন ধরিয়েছে। কে ফোন করেছিল? ওজা। আচ্ছা, আমরা সবাই এসে দেখি হসপিটালে রয়েছে। হসপিটালে ওদের কে এনে দিয়ে গেছে তাও বলতো কেউ ছিল না। কি মনে করছেন, মানে কি কারণে আগুনটা কিভাবে লাগলো? ওরাই লাগিয়েছে অশান্তি করে। শ্বশুর হলো বলছে যে আমি এখানে এত টাকা থুয়েছি, রুপোর টাকা থুয়েছি, এ থুয়েছি, ও থুয়েছি, জানে না কোথায় কি থাকে না থাকে, কিচ্ছু জানে না। মাঝে মাঝে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে অশান্তি করতো, মারধর সবসময় করতো। আমার মেয়ে আমাদের বাড়ি দিয়ে পাঠিয়েছে, জামাই বলছে কি বাড়ি যাও, সব জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে। তারপরে আমার ছেলে কালিনানপুর গিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে কদিন থাকার পরে, 15 দিন মতো থাকার পরে জামাই গিয়ে নিয়ে আসছে। আমার হাজবেন্ড বলছে কি যে যাও, আমরা তো কি মনে করছেন ওদের অত্যাচারে, কি অত্যাচারে, ওরাই মেরে টেরে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, ওরাই মেরে টেরে। হ্যাঁ, ঘটনাটা হয়েছিল এইরকম, মেয়েটা মাঝে মাঝেই এখানে দেখাশোনা করে বিয়ে দিয়েছিল। দেখাশোনা করে বিয়ে দেওয়ার পরে আমরা জানতাম ফ্যামিলিটা খুবই ভালো, কিন্তু পরবর্তীতে দেখি না, দিনের পর দিন ওর পরে অত্যাচার করেই যাচ্ছে। যে কোনো একটা ছুটনো পেলে পরে তারপরে শারীরিক অত্যাচার, নিগ্রহ করে, এবং তাকে মাঝে মাঝেই বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যেতে হয়। রাগারে এই করে চলে যাওয়ার ফলে কী হয়, এরা হচ্ছে এর বাবা মা হচ্ছে ধরেন খুবই নরম প্রকৃতির, মেয়েটাও খুব নরম প্রকৃতির, মুখ খুলে সেরকম কিছু বলতে পারে না। হয়তো যতটুকু বলেছে ততটা আমরা হয়তো বিশ্বাসও করিনি যে সংসারে অশান্তি তো হতেই পারে। কিন্তু দীর্ঘদিন ধরে এরকম করার ফলে লাস্ট এই যে টাকা চুরির অপবাদ দিয়ে যখন গেছিলো, যাওয়ার পরে তার হাজবেন্ড অর্থাৎ হচ্ছে জামাই গিয়ে শ্বশুরকে হাতে পায়ে ধরে কোনোভাবে নিয়ে এসছে। আর এখন যেটা বোঝা যাচ্ছে যে নিয়ে এসছে ওটা নরম সেজে নিয়ে এসছে, ওদের একটা পরিকল্পনায় ছিল, যাতে আর কি মোটামুটি আমাদের পথের কাঁটাটা সরে যায়, সেই উদ্দেশ্যেই এই কাজটা ওরা করে। আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি ওরা ওরা মেরে তারপরে গায়ে আগুন ধরে দিয়েছে। যে এই যে অত্যাচার, এরা কি আগেও করতো? আগেও করতো, বিয়ের কে করতো, মোটামুটি কে করতো? টোটাল ফ্যামিলি ধরে। কে কে ছিল ফ্যামিলিতে? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, আর দাদা আছে, বৌদি আছে, আর হচ্ছে জামাই, আর এই মেয়ে, সবাই মিলে ওকে অত্যাচার করতো। সবাই মিলে অত্যাচার করতো, মোটামুটি 5 জন ফ্যামিলির 5 জন একদিকে আর এই একা একদিকে। কত না, ছেলে আলাদা দেখা না, রুম আলাদা আলাদা। ও আচ্ছা, আমার ঘরের থেকে ওদের ঘর দেখা যায় না। তারপরে কি কি দেখলেন? পাশের বাড়ির লোক চিল্লাচ্ছে এখানে আগুন আগুন, কে এটা কে এটা। পরে আমরা জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে, এখানে বলছে আগুন আগুন, আমি কে এখানে কে 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 আসলো আমাদের এই পেছনে। তারপরে গিয়ে দেখি আমার কি কারণে আগুন দিল, কোনো অশান্তি হয়েছিল বাড়িতে? না, কোনো অশান্তি হয়নি, খুব জেদি। কি নাম তোমার? মিনা পাল। বয়স কত? কত বছর আগে বিয়ে হয়েছিল? 5 বছর। সন্তান আছে কোনো? হ্যাঁ, বাচ্চা 3 বছরের মেয়ে আছে। আচ্ছা, ঘরের মধ্যে তখন আর কেউ ছিল? না, কেউ ছিল না। অশান্তি হয়নি তাহলে আগুনটা লাগালো কেন নিজের গায়ে? স্বামীর মধ্যে কিছু হয়েছে নাকি জানি না। চোর অপবাদ দেওয়া হয়েছিল আপনার বৌমাকে? হ্যাঁ, চোর অপবাদ দেওয়া হয়েছিল। না না, সে তো অনেকদিন আগে। কে দিয়েছিল এটা? আপনার বাড়ি কোথায়? তারপরে
ঢাকাপাড়া। তারপরে বৌমা আবার বেড়াতে গেল বাপের বাড়ি, 15 দিন থেকে আসলো, এসে আবার ভালোই কাজকর্ম করে, ভালো মতো নিয়ে আমাদের সন্ধ্যা সময় 7টার সময় চা করে দিল আমাকে, শ্বশুরকে চা করে দিল, আমরা চা খেলাম। তারপরে আমাদের বৌমা বৌমার ঘরে ছিল, আমাদের ঘরে আমি সুতো কাটা। আপনার কি নাম? আমার নাম কল্পনা পারুষ। নদিয়া থেকে মাধব দেবপ্রাতের রিপোর্ট, আনন্দবার্তা।